পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো স্টক আপডেট আজকে যেসব কোম্পানি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে দি সিটি ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক লিমিটেড লিন্ডা বাংলাদেশ লিমিটেড ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দি সিটি ব্যাংক লিমিটেড কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন দুই হাজার একুশ ইপিএস এক টাকা তেরো পয়সা যা আগের বছর উনত্রিশ পয়সা ছিল প্রথম দুই প্রান্তিক অর্থাৎ ছয় মাসে জানুয়ারি থেকে জুন দুই হাজার একুশ ইপিএস দুই টাকা ছয় পয়সা যা আগের বছর একই সময়ে এক টাকা ছিল তিরিশে জুন দুই নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে আঠাশ টাকা চব্বিশ পয়সা যা একত্রিশে ডিসেম্বর দুই ছিল সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা প্রাইম ব্যাংক লিমিটেড কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন দুই হাজার একুশ ইপিএস সাতচল্লিশ পয়সা যা আগের বছর একই সময়ে নয় পয়সা ছিল প্রথম দুই প্রান্তিক অর্থাৎ ছয় মাসে জানুয়ারি থেকে জুন দুই হাজার একুশ ইপিএস এক টাকা একাশি পয়সা যা আগের বছর একই সময় পঞ্চান্ন পয়সা ছিল এছাড়াও দুই সালে তিরিশে জুন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার দাঁড়িয়েছে পঁচিশ টাকা আঠারো পয়সা যা তিরিশে জুন দুই হাজার ছিল পঁচিশ টাকা ১৬ পয়সা একত্রিশে ডিসেম্বর দুই হাজার কোম্পানিটি পরিচালনা পরিষদ পনেরো শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডা বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি তৃতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন ইপিএস বাইশ টাকা চুয়ান্ন পয়সা যা একই সময় প্রিভিয়াস ইয়ারে ছিল ষাট টাকা উনআশি পয়সা অন্যদিকে দুই প্রান্তিক তথা জানুয়ারি থেকে জুন কোম্পানিটির ইপিএস একচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা যা আগের বছর একই সময় ইপিএস ছিল পঁচিশ টাকা ষোলো পয়সা তিরিশে জুন দুই হাজার একুশ নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার তিনশো সাতান্ন টাকা সতেরো পয়সা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন দুই হাজার একুশ রেভিনিউ বৃদ্ধি পেয়েছে দশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট যা দাঁড়িয়েছে তিনশো চৌত্রিশ চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা টাকা তাদের ইপিএস উনত্রিশ পয়সা যা একই সময় প্রিভিয়াস ইয়ারে ছিল একত্রিশ টাকা চৌষট্টি পয়সা তিরিশে জুন দুই হাজার একুশ শেষে নেট অ্যাসের ভ্যালোপার শেয়ার ছিয়াশি টাকা চব্বিশ পয়সা যা আগের বছর ছিল পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা এপ্রিল এবং জুনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী দুইশো পার্সেন্ট ইন্ট্রিম ডিভিডেন্ড দিবে এই কোম্পানিটি তাদের রেকর্ড ডেটের তারিখ দেওয়া হয়েছে আঠারোই আগস্ট এই ছিল আজকের স্টক আপডেট এরকম আরও স্টক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ